ফুলকো ও তুলতুলে নরম তালের মালপোয়া বানানোর জন্য এক কাপ ময়দা হাফ কাপ সুজি গুঁড়ো এক চা চামচ আধভাঙ্গা করা মৌরি এক কাপের চার ভাগের এক ভাগ নারকেল বাটা সামান্য নুন ও হাফ কাপ চিনি গুঁড়ো দিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ তালের রস বা কাত আমি হাফ কাপ করে দুবারে তালের রস বা কাতটা এর মধ্যে দিয়েছি এর সাথে সাথে এক কাপ জাল দিয়ে একটু ঠান্ডা করে রাখা দুধ মিশিয়ে এটাকে এক ঘন্টা ঢেকে রাখবো তারপর একটা কড়াই ভালোভাবে গরম করে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল ও এইভাবে একটু গরম করা ছোট প্লেট এর মধ্যে ডুবিয়ে দিয়ে তেলটাকে ভালোভাবে অর্থাৎ ধোঁয়া ওঠার থেকে একটু কম গরম করে নেব এবার মিশ্রণটাকে এভাবে একটু নাড়িয়ে নেওয়ার পর দেখুন এর ঘনত্বটা ঠিক কিরকম হতে হবে অর্থাৎ এর থেকে পাতলা হলে ভাজার সময় অতিরিক্ত তেল শুষে নেবে প্রতিটা মালপোয়া ভাজার আগে মিশ্রণটাকে এইভাবে একটু নেড়ে নিয়ে তেল ঝরিয়ে প্লেটটাকে তুলে হাতা মিশ্রণ ঢেলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তেলে ডুবিয়ে দেব খেয়াল রাখতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাস কমিয়ে মিডিয়ামে করে দিয়ে তবে এগুলোকে তেলে ছাড়তে হবে আর ভাজার সময় এগুলোর উপর থেকে গরম তেল ছিটিয়ে না দিয়ে কিছুক্ষণ পর আপনা আপনি এরকম ফুলে উঠলে উল্টে দিয়ে অপর সাইডটাও ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে তালের মালপোয়া মালপোয়া এরকম প্লেটের সাহায্যে ভাজলে প্রত্যেকটা যেমন একই সাইজের হয় তেমনই সুন্দরভাবে ফোলে এবং ভিতরেও একটুও গুটলি বা দলার সৃষ্টি হয় না ভিতরটা একদমই ফাঁপা হয় তবে এরকম ছোট প্লেট না থাকলে আপনারা সরাসরি হাতার সাহায্যে গরম তেলের মধ্যে মিশ্রণ ঢেলেও মালপোয়া গুলোকে ভাজতে পারেন আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের পর্ব ধন্যবাদ